চট্টগ্রামে বরম পরিসরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি নিরুল আমিন বিনা। গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে সুশাসন চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে পৌরসভার সামনে সড়কে পালিত হয় দুর্নীতি বিরোধী মানববন্ধন। ঝিনাইদহ হয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালিত হয়। এতে জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। টাঙ্গাইলে পতাকা উত্তোলন, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি হয়। নওগাঁয় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সমন্বিতভাবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। জেলা প্রশাসক গোলাম মওলা বেলুন ও ফেস্টুন উড়িয়ে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুদকের উপপরিচালক আল আমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শহরের দয়ামরিমুরে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মানববন্ধন শেষে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করা হয়। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন পালন শেষে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান। ইলিয়াস কমল, মাই টিভি।